মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই, মা বাবাও তোমারে দুইয়া খাওনের বুদ্ধিতে আছে, এইটা লইসা। মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো, সোজা কথা, হয় বিদেশ যাও নাহলে বাইত কি করো থাইকা এলাকা বা জিডাই হোক, টাকা কামাই করো, পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর, মা বাপ স্বার্থপর, মা বাপ ঠিক আমার ফতুয়া। হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ আমি বললাম, নালে জবাব দেন, টার্গেট একটাই, ফুত পয়সা কামাও, বাইক বিল্ডিং করুন, তোর জেডা কইছে জমি এন বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের বেচ চালাইবো, কাজে টাকা রেডি রাও, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জেডা কইলেই জমিটা কিনে লাইতে আরে, ঠিক কি না বলেন না? হ্যাঁ, ভিট বাজারের ভিট কথা কইয়ে রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক্ষ লক্ষ টাকা ফাটাইবি যাতে ভিটটা কিনতে পারে। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগিয়ে কি আর করছিনি, জিফুতের লাগিয়ে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দিগি ছাড়া, আমনেরে জিফুতের লাগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে ভুললা, আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন, নবীজি আপনাকে বলছিনি, তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যানরটা করতেছেন, কার সিদ্ধান্তে, কার পরামর্শ করছেন আপনি বলেন?